আরে ববিদুল, আমাদের সব বন্ধুদের কাছে তো একটা করে ফোন আছে, শুধুমাত্র তোর কাছে ফোন নেই। দেখ, আমাদের আমরা চ্যাংরা মানুষ, আমাদের কখন কোন বিপদ আপদ আসে ওটা কিন্তু আমরা বলতে পারি না। তোকে যে ফোন দিব আমরা ফোন দিতে পারি না। নুরুদ্দিনের কাছে আছে, সালামের কাছে আছে, ওদেরকে ফোন দেয়, তোকে ফোন দিতে পারি না। আর আমাদেরটা বাতি দে, তুই যদি কোনো জায়গায় যায় কোনো বিপদে পড়স, তুই যে ফোন দিবি তোর কাছে তো ফোন নাই, তখন কি হবে? তুই একটা ফোন কেন? ভাই তুই তো জানিস আমার বাবা অসুস্থ, কাজ করতে পার না, যেটুকু পারি আমি তো সংসার চালাই, কিভাবে তাহলে ফোনটা কিনবো? আরে আমার একটা ফোন আসছে। সোহনুর, আমাদের যে ঘুরতে যাওয়ার কথা আছিল বাবার কাছ থেকে টাকা নিয়েছি, চল আমরা ঘুরতে যাব। ঠিক আছে, আগে তুই আমার সাথে দেখা কর, তারপরে আমি তোকে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, তুই ওই রাস্তার পাশে আয়, আমি যাইতেছি। ঠিক আছে, ওকে রাখ তাহলে, তুই থাক, আমি একটু আসি। হ্যাঁ ঠিক আছে, বলবো। আরে বন্ধু শোন, টাকা তো দিবি, তোর সাথে কিছু কথা আছে। তাহলে আমরা তো সবাই ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। হ্যাঁ, বেচারা ববিদুল দেখ ও কত গরিব, আমাদের সবার কাছে একটা করে ফোন আছে, ওর কাছে ফোন নেই। আমরা এক কাজ করলে ভালো হয় না, আমরা ওই ঘুরতে যাওয়ার টাকাটা দিয়ে ওকে একটা ফোন কিনে দিই, তাতে কিন্তু ওর অনেক উপকার হবে। ঠিক আছে, চল চল আমরা এটা করি। আমরা তো ঘুরতে যাইতেই পারবো, একদিন না একদিন ঘুরতে যাইতে পারবো। ফোনটা কিনে দিলে আমাদের মনে একটু খুশি লাগবে। চল তাহলে। বন্ধু তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বন্ধু? চোখ খুলে দেখতে পাবি। কার মোবাইল এটা বন্ধু? আরে এটা তোর জন্য আমরা দুজন কিনে আনছি, আমাদের ঘুরতে যাওয়ার টাকা দিয়ে তোকে ফোন কিনে দিয়েছি।